আমন্ত্রণ জানাচ্ছি নারী স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান নারী তোমার দেহ ঘড়িতে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা রহমান, আমার সাথে আছেন দেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট ডক্টর শাহিনা বেগম শান্তা, তিনি বিআরবি হসপিটালে ইনফার্টিলিটি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তুমি কেমন আছো ফারজানা? ভালো আছি আপা, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। আপা আরেকটা পরিচয় আপনার দিয়ে দিই, সেটা হচ্ছে আপা আমার সাথে ময়মনসিংহ গার্লস গাইড কলেজে একসাথে পড়তেন, আপা আমার সিনিয়র ছিলেন। তো প্রফেশনাল কারণে অনেকদিন আপার সাথে দেখা হয়নি, এই সুযোগে আবার দেখা হয়ে গেল। আপা আজকে আমরা কী নিয়ে কথা বলবো? আমি তো যেহেতু মেনলি ইনফার্টিলিটি প্র্যাকটিস করি, আমি ইনফার্টিলিটি কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই। তা আমি চাই যে আজকে বেসিক ইনফার্টিলিটি নিয়ে আমরা কথা বলি, ইনফার্টিলিটির কারণ এবং প্রতিকার এবং চিকিৎসা কী সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। ইনফার্টিলিটি মানে বন্ধাত্বকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করছেন? বন্ধাত্ব তো একটা সুন্দর সংজ্ঞা আসলে বই পুস্তকে আছে, আমরা যারা পড়াশোনা করছি চিকিৎসা শাস্ত্রে আছি তাদের জন্য তো আমরা সবাই এটা স্পেশালি গাইনিতিটা পাশ করে আসতে হয়, চেঞ্জ হয় তাই না? বিভিন্ন রকম বিভিন্ন দেশ প্লাস আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা কোনটাকে গ্রহণ করছি, একটা মানে আন্তর্জাতিকভাবে একটা সংজ্ঞা সবার জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে যে যখন একজোড়া দম্পতি এক বছর কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার না করে নিজেরা নিয়মিত সহবাস করে এবং তারপরে সন্তান লাভে ব্যর্থ হয় তখন বলতে পারি তারা বন্ধাত্ব সমস্যায় ভুগছেন। কিন্তু যখনই কারো বয়স ফিমেল পার্টনারের বয়স স্পেশালি যদি 35 হয়ে যায় তখন হয়তো এক বছর চেষ্টা না করা 6 মাস চেষ্টা করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা উচিত হবে। তখন তারা বুঝে যান যে আর এক বছর অপেক্ষা করে সময় নষ্ট। বা কারো যদি কোনো নারী যদি কোনো টিউবে অপারেশন হয়ে থাকে বা ওভারিতে সিস্টে অপারেশন হয়ে থাকে বা একদিকে ওভারি নাই একদিকে টিউব নাই সেরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে আগেই চিকিৎসকের শরণাপন্ন হতে পারলে ভালো। কারণ যখনই প্রেগনেন্সি হওয়ার যে জায়গাটা আছে পেলভিস বলি আমরা, সেখানে কোনো অপারেশন হয়ে থাকে সেটা পরবর্তীতে প্রেগনেন্সি হওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করে থাকে। তো সেরকম কঠিন কোনো সমস্যায় পড়ার আগেই উপযুক্ত চলে আসাটাই ভালো। তো আপা এই ক্ষেত্রে আপনারা কোনো গাইডলাইন ফলো করেন বা ধরেন যে কারো কারো তো দেখা যাচ্ছে যে একবারও বাচ্চা হয়নি, আবার কারো কারো হয়েছে কিন্তু একটা হয়েছে এরপর আর হচ্ছে না, দুজনের ক্ষেত্রে আপনারা ঠিক কীভাবে সেপারেট গাইডলাইন কোনো ফলো করেন কি? একটা যেটা হয় যে আমরা প্রথমে কিছু বেসিক ইনভেস্টিগেশন করতে দিই যে দুজনের কারো কোনো কারণ আছে কিনা। যেমন মেয়েদের যদি স্বামী যেহেতু বিষয়টা প্রেগনেন্সি হওয়ার বিষয়ে অবশ্যই স্বামী এবং স্ত্রী উভয়কেই পরীক্ষা করতে হবে। আমাদের কাছে যখন একজোড়া দম্পতি চিকিৎসার জন্য আসেন তখন আমরা দুইজনেরই কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা করতে দিই, কারণ বিষয়টা যেহেতু প্রেগনেন্সি হওয়া নিয়ে বিষয় এখানে স্বামী এবং স্ত্রী উভয়ের কিছু রোল আছে। তো বেসিক যদি টেস্ট আমরা বলি ফিমেল পার্টনারের সিবিসি, ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, থাইরয়েড হরমোন, হেপাটাইটিস বি, এগুলো হচ্ছে রুটিন টেস্ট। আর হাজব্যান্ডের যদি একটা টেস্ট আমরা করতে দিই তাহলে করতে দিব হচ্ছে যে সিমেন অ্যানালাইসিস, 3 থেকে 5 দিন সহবাস বন্ধ রেখে তারপরে টেস্টটা করতে হয়। তো মানে স্ত্রীর ক্ষেত্রে আমরা রক্ত পরীক্ষা, হরমোন পরীক্ষা এবং ট্রান্সভাজাল সোনোগ্রাফিটা লাগবে। হাজব্যান্ডের করছি না, রক্ত পরীক্ষা করতে দিতে পারলে ভালো, ব্লাড সুগার, হেপাটাইটিস বি দুজনের ক্ষেত্রেই কমন, কিন্তু হ্যাঁ করে ফেলা ভালো। কিন্তু যদি হাজব্যান্ডের একটা টেস্ট করতে হয় আর কোনো টেস্ট যদি নাও করতে সেটা হচ্ছে অবশ্যই প্রাথমিকভাবে সেটা হচ্ছে অবশ্যই সিমেন অ্যানালাইসিস। আর ফিমেল পার্টনার একটা টেস্ট বলা হয় না, সেটা হচ্ছে ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি। ইন্ট্রাসোনোগ্রাফি বোঝা যাবে এবং হচ্ছে আমরা যখন ট্রিটমেন্ট দিব তখন বোঝা যাবে তার ডিম্বাণু কেমন তৈরি হলো এবং ইউটেরাস ওভারিতে কোনো প্রবলেম আছে কিনা, মানে বাচ্চা হওয়ার যে অর্গানগুলো আছে সেগুলোতে কোনো সমস্যা আছে কিনা সেটাও বোঝা যাবে ভালো। এখন অনেকেই কিন্তু যারা প্র্যাকটিস করে থাকেন দিনের পর দিন ফিমেল পার্টনারকে চিকিৎসা দিয়ে থাকেন, পরীক্ষা নিরীক্ষা করে থাকেন কিন্তু দেখা যায় যে হাজব্যান্ডের টেস্টটা হয় না এবং একটা সময় নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে এবং হচ্ছে দেখা যাবে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হয়তো হাজব্যান্ডেরই আছে, স্বামীরই আছে কিন্তু স্ত্রী বেচারা দিনের পর দিন চিকিৎসা পেয়ে যাচ্ছেন, প্রবলেম ডায়াগনোসিস হচ্ছে না কিন্তু আলটিমেটলি দেখা গেলো প্রবলেমটা ওই জায়গাতে সেই জায়গাতে। আমার মনে হয় যে দুজনকে একসাথে আসতে হবে, দুজনকে একসাথে আসতে হবে, আর না আসতে পারলে সবার জানা খুব জরুরি যে সব চিকিৎসায় কিন্তু দুজনকে আসতে হচ্ছে না, এটা সর্দি জ্বর কাশি বা এই ধরনের কোনো রোগ নয়। হ্যাঁ দুজনকে একসাথে অবশ্যই আসতে হবে এবং যদি দুজন নাও আসতে পারে অন্তত প্রথম ভিজিটটা দুজনকে দরকার, কারণ টেস্টগুলো নিয়মকানুনগুলো ওনারা প্রথমে বুঝে গেলেন। দ্বিতীয়ত হচ্ছে যে যে ওয়াইফকে সেই বোঝার ক্যাপাসিটিটা থাকতে হবে যে যদি হাজব্যান্ড নাও আসতে পারে টেস্ট করতে হলে কী নিয়মে করতে হবে, কোথায় করতে হবে সেরকম যেন বুঝিয়ে বলতে পারে উনি স্বামীকে। আর অনেক সময় হয় যে ছেলেরা টেস্ট করতে চায় না যে আমার কোনো সমস্যা নাই, বা তোমার ওয়াইফের হয়তো মাসিকের গণ্ডগোল আছে তো তুমি তোমার মাসিকের গণ্ডগোল ঠিক করে আসো তারপর আমি আমারটা দেখব। কিন্তু আসলে এই চিকিৎসাটা এমনভাবে হয় না যে একজনকেই আমরা চিকিৎসা দিয়ে যাবো, একজনের প্রবলেমই আমরা সলভ করবো, আরও জন্য কোনো টেস্টই হবে না, সেটা আসলে হয় না।
যদি স্বামী স্ত্রী একসাথে আসে সেক্ষেত্রে কাউন্সিলিংটা কিন্তু আমরা দুজনকে একসাথে করতে পারি। স্বামী হয়তো স্ত্রীর কথা শুনে রাজি হলো, কিন্তু যখন গাইনোকোলজিস্টের কাছ থেকে পুরো ব্যাপারটা বুঝতে পারলো তখন সে অনেক বেশি কনভিনসড হয়। অবশ্যই, এবং আমাদের চিকিৎসকরাও মাঝে মাঝে ভুল করেন। আমি আমাদের আমার আজকের একটা অভিজ্ঞতা বলি যে শুধু চট্টগ্রাম থেকে একজোড়া দম্পতি আমার কাছে আসছেন, বন্ধাতে সমস্যা নেই, তারা কিন্তু ওখানে অনেক ডাক্তার দেখিয়েছেন, ফিমেল পার্টনারের অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এমনকি ফিলিপিন টিউব একটা টেস্ট আছে যেটা একটা এক্সরে হিস্টেরোসালপিংগোগ্রাফি বলি, টেস্টটা একটা কিন্তু পেইনফুল প্রসিডিওর এবং একটা ইনভেসিভ প্রসিডিওর বলি আমরা, হ্যাঁ সেই টেস্টও হয়ে গেছে, কিন্তু স্বামীর কোনো দিন কোনো টেস্ট হয়নি। আমি এখন ওয়াইফের চিকিৎসা দিয়ে মাসিকের 12তম দিন আসতে বলেছি, ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করবো, প্লাস হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসও দিয়েছি। আজকে রিপোর্ট দেখলাম আমি, হাজব্যান্ডের হচ্ছে কি অ্যাজোস্পার্মিয়া, মানে বীর্যে কোনো শুক্রকিট নাই। অ্যাজোস্পার্মিয়া যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ন্যাচারালি প্রেগনেন্সি, যতই যাই কিছু করি লাভ হবে না, প্রেগনেন্সি হবে না, এবং এটা কিন্তু ন্যাচারালি প্রেগনেন্সি হওয়ার কথা না। অথচ এতদিন ধরে কিন্তু ওনারা চিকিৎসা করে আসছেন কিন্তু কেউ কিন্তু সাজেস্ট করে আসেন। যেটা দেখেছি যে মেয়েরাও কিন্তু অনেক সময় স্বামীকে আনতে না পেরে, বা স্বামীর হয়তো অফিস আছে, সে বলে যে হ্যাঁ হ্যাঁ আপা বীর্য পরীক্ষা করা আছে, এটাও কিন্তু সেরকম হয়, আবার অনেক সময় করেও না। যেমন আরেকটা অভিজ্ঞতা আমি শেয়ার করি, বললেন যে অ্যাজোস্পার্মিয়া এটা কেন হচ্ছে, কাদের হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, কেন হচ্ছে, শুক্রাণু নেই, তার শুক্রাণু নেই, অনেক থাকার কথা, অনেক থাকার কথা, অন্তত 15 মিলিয়ন থাকার কথা, তো কেন নেই সেটা তিন ধরনের গ্রুপের আমরা অ্যাজোস্পার্মিয়া পাই। একটা হচ্ছে যে শুক্রাণু তৈরি হচ্ছে জায়গার মতোই আছে, কিন্তু শুক্রাণু যেখান থেকে তৈরি হয়ে বাইরে আসা যে পথটা আছে সেই পথটা কোনো কারণে কোনো ইনফেকশন হয়ে বন্ধ হয়ে গিয়েছে, অথবা জন্মগতভাবে সেই পথটা তৈরি হয়নি, কনজেনিটাল ডিফেক্ট বলি আমরা, অথবা কোনো ইনফেকশন হয়ে বন্ধ হয়ে গিয়েছে, তারপরে তার বাহিত রোগের কারণে সাধারণত এটা হয়ে থাকে, টিউবারকুলোসিস, হ্যাঁ টিউবারকুলোসিস অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কারণে হয়ে থাকে। তো ঠিকমতো তৈরি হচ্ছে কিন্তু বাইরে আসতে পারছে না, এদের ছোট্ট একটা অপারেশন করলে পরে প্রচুর শুক্রাণু পাওয়া যায়, এবং সেটা দিয়ে যদি তার যদি কোনো ইনফেকশনের পথটা বন্ধ হয়ে থাকে তাহলে ইউরোলজিস্টটা অপারেশন করে দেখতে পারেন যে পথটা ঠিক করে দেওয়া যায় কি না, ইউরোলজিস্টটা এটাই। আর হচ্ছে কি, অথবা টেস্টিস থেকে স্পার্ম নিয়ে সেখান থেকে টেস্ট টিউবে চিকিৎসা করা সম্ভব, টেস্ট টিউবে চিকিৎসা করা সম্ভব। আর একটা সবাই করতে পারেন, এটা কি একটু, এটা ব্যয়বহুল চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, কিন্তু বেশ ব্যয়বহুল চিকিৎসা। সরকারি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ এখন সেট আপ হচ্ছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে সেট আপ আছে, আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিন্তু সেট আপ আছে, তো এখানে কম খরচ কম পাওয়া যাবে, করতে পারবে। আচ্ছা, আমরা সাকসেস রেট 30-40% পর্যন্ত প্রেগনেন্সি হয়ে থাকে, আর ইয়াং এজে থাকলে আরও ভালো সম্ভাবনা থাকে, যত এজ বাড়তে থাকে যত মানে স্বামী স্ত্রীর দুজনেরই বয়সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ফিমেল পার্টনারের জন্য বয়স মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি অ্যাজোস্পার্মিয়ার কজ আর একটু আমাদের বাকি আছে সেটা যদি বলি, যে আরেকটা গ্রুপ আছে যে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু তৈরি হওয়ার পরিমাণটা খুবই অল্প, মানে তার টেস্টেস ফেলিওরের দিকে যাচ্ছে, যা ফেলোর হয়ে জানে ফেলোরের দিকে যাচ্ছে, সেই ধরনের ক্ষেত্রেও ভিতর থেকে শুক্রাণু সংগ্রহ করে টেস্ট টিউবে চিকিৎসা করা সম্ভব। এদের অপারেশন করলে যে আমরা জন্ম যেই পথটা ব্লক আছে সেরকম কোনো ব্লক আসলে নাই, তাদের তৈরি হওয়াতে সমস্যা, এদের ওই ধরনের কোনো অপারেশনে লাভ হবে না, অন্ডকোষ থেকে শুক্রাণু নিয়ে টেস্ট টিউবে চিকিৎসা করতে হবে। অল্প পরিমাণ তৈরি হচ্ছে, সেই অল্প পরিমাণটাকে আমাদের সংগ্রহ করে কাজে লাগাতে হবে আর্টিফিশিয়ালি। আরেকটা গ্রুপ আছে যাদের টেস্ট ইজ ফেলিওর, তাদের কোনো শুক্রাণু তৈরি হচ্ছে না, এদের ক্ষেত্রে আসলে অপারেশন করে কোনো লাভ হবে না, বা তাদের ক্ষেত্রে তাদের শুক্রাণু হাজব্যান্ডের শুক্রাণু দিয়ে টেস্ট টিউবে চিকিৎসা করা যাবে না, যেহেতু তৈরি হচ্ছে না, ডোনার স্পার্ম দিয়ে টেস্ট টিউবে চিকিৎসা করতে হবে। আমাদের দেশে আসলে এটা গ্রহণযোগ্য না, ধর্মীয়ভাবে এবং কালচারালি এটা আসলে গ্রহণযোগ্য না। তো আপা, এখানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে সব ধরনের, যেমন আমরা টিউব, মেয়েদের টিউব যখন লাইগেশন করা হয় সেখান থেকেও কিন্তু ওভাম আসতে পারে না, কিন্তু টিউবাল রিক্যানালাইজেশনটা কিন্তু আমরা সব জায়গায় করছি, ছেলেদের যে এই যে ভাস ডিফারেন্স বা যে যেখান দিয়ে আসছে তাদের শুক্রাণুটা, আপনি যেটা বললেন যে অবস্ট্রাকশন থাকছে, এইটা যে ঠিক করে দেওয়ার কথা বললেন আপনি, ইউরোলজিস্টরা করছেন, এটা কোথায় কোথায় হচ্ছে, এটার সাকসেস রেট ভালো, এক্সাক্ট সাকসেস রেট আমি বলতে পারবো না, কিন্তু এটা আসলে ইউরোলজির কারো শরণাপন্নই হতে হবে, ওনারা, হ্যাঁ এটা আমাদের গাইনোকোলজিস্টের কাজ না, আমাদের উচিত হবে যে রেফার করে দেওয়া, হ্যাঁ এরকম যদি থাকে। এবং আমার পরিচিত এক ডাক্তার আছেন যিনি একসময় ভেসেক্টমি করে ফেলেছিলেন, এখন আবার রিক্যানালাইজেশন করে শুক্রাণু রিপোর্ট নর্মাল আছে, যদিও সেকেন্ড প্রেগনেন্সি পরবর্তী প্রেগনেন্সি হয়নি কিন্তু স্পার্মের রিপোর্ট ঠিক আছে। তাহলে তো এটা একটা আশাব্যঞ্জক কথা। আপনি যেহেতু এ ব্যাপারে অনেক বেশি কনসালটেশন করছেন, ভালো জায়গায় আছেন, এবং আমরা এই জন্য কিছুটা মানে আমরা আপডেট এখন কী চলছে, কতটুকু আমরা এগিয়ে যেতে পেরেছি এ ব্যাপারে কথা বলছি।
আপা আরেকটা জিনিস কথা বলতে যাচ্ছিলাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এখন পর্যন্ত মানুষের মধ্যে কতটুকু সচেতনতা তৈরি হয়েছে যে মানুষ কি জানে যে এটা দুজনের সমান সমান কন্ট্রিবিউশন। আমি যদি বলি শিক্ষিত মানুষজনের মধ্যে এবং শহরে মানুষজনের মধ্যে এখন অনেক সচেতনতা তৈরি হয়েছে। এখন ছেলেরা কিন্তু অত বেশি আপত্তি করে না। আমরা যদি বলি যে আপনার টেস্টটা করতে হবে বা এই টেস্টটা এক বছর ভ্যালিড, এরপরে আবার লাগবে বা আগের রিপোর্ট যদি খারাপ থাকে আপনার টেস্টটা রিপিট করতে পারলে ভালো, বেশিরভাগ ছেলেরাই কিন্তু মেনে নেয়, মেনে নেয়, করে টেস্ট। আর অনেক সময় হয় ছেলেরা নিজে থেকেই বলে যে ম্যাডাম আমার টেস্টটা তো অনেক আগের করা, আমি কি টেস্টটা আবার রিপিট করবো কিনা, আমার ওয়াইফ তো অনেক চিকিৎসা পাচ্ছে, চিকিৎসা এখন গ্রহণযোগ্যতা বেড়েছে। তারপরেও অনেক সময় গ্রামের দিকে বুঝায় বলতে হয় না আমার কোনো সমস্যা নাই, তারপরে বুঝায় বলতে হয়। তারপরেও যে পেরিফেরি থেকে রোগীরা আমাদের কাছে আসে শহরে কষ্ট করে বললে পরে কিন্তু সেটা শুনে করে, কিন্তু অনেক অনেক তিন বিয়ে চার বিয়েরও রেকর্ড আছে। হ্যাঁ, তিন বিয়ে চার বিয়েরও রেকর্ড আছে, বিয়ে একটা হচ্ছে না, আমার এই বউ হচ্ছে গিয়ে বাজা বন্ধা, চারটা বিয়ে করার পর একটাও যখন হলো না তখন বুঝলো যে স্বামী, তখন আবিষ্কার হলো যে স্বামীর সমস্যা, সেরকম রেকর্ড আছে। এই জায়গাটা থেকে আমরা একটা বের হয়ে এসেছি, তাই না? চারটা বিয়ে এখন দেখা যাচ্ছে। এখন যেটা অনেকেই জানতে চাচ্ছে, এই সমস্যা যেহেতু ফেস করছে, কেন হচ্ছে ইনফার্টিলিটি, কেন বাড়ছে? কেন বাড়ছে সেটা যদি আমরা কারণ বের করার চেষ্টা করি, একটা হচ্ছে যে এখন বিয়ের বয়সটা একটু দেরি। আগে যেমন কম বয়সে বিয়ে হতো, কম বয়সে বিয়ে হতো সেটা ভালো দেখছিল যে খুব তাড়াতাড়ি কোনো প্রবলেম আইডেন্টিফাই হওয়ার আগে প্রেগনেন্সি হয়ে যেত, মানে একটা মেয়ের প্রস্তুতি শুরু হওয়ার আগে কিন্তু সে মা হয়ে যেত। আচ্ছা, হয়তো এন্ডোমেট্রিওসিস নামে একটা অসুখ তার পরবর্তীতে হয়েছে, হয়তো সে পরবর্তীতে পলিসিস্টিক ওভারি সমস্যায় ভুগেছে, হয়তো পরবর্তীতে কোনো ইনফেকশন হয়ে তার ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে গিয়েছে, কিন্তু সেই প্রবলেমগুলো হওয়ার অনেক আগেই সে মা হয়ে গিয়েছে। তো সেটা একটা অল্প বয়সে বিয়ে হওয়ার একটা প্লাস পয়েন্ট ছিল। এখন যেটা হচ্ছে যে বিয়ের বয়সটা বিশ থেকে ত্রিশ এখন তো অনেকেই আছে যে ত্রিশের পরে গিয়ে বিয়ে করছে, ত্রিশের পরে গিয়ে বিয়ে করছে। আমাদের এনভায়রনমেন্টাল পলিউশনটা অনেক বেশি, আমাদের লাইফস্টাইল ভালো না, আমরা এখন এক্সারসাইজ করি না, আমরা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি একটা বিষয় আছে, আমাদের অ্যাডিকশন, স্মোকিং, অ্যালকোহলিজম সেটা একটা বিষয় আছে, আমাদের গ্যাজেট অনেক বেশি ব্যবহার হয় সেটা একটা সাইড এফেক্ট আছে, মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলো ব্যবহার করলে সেগুলোর কিছু সাইড এফেক্ট আছে, সেগুলোর রেডিয়েশন একটা হ্যাজার্ড থাকতে পারে বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, তো এগুলো সব কিছু মিলে আসলে, আর আমাদের দেশে পলিউশন বিষয়টা তো অনেক বেশি, এনভায়রনমেন্টের পলিউশন বলেন, খাবারে ভেজাল বলেন, সেগুলোর কোনো ইফেক্ট আছে কিনা? বাড়ি থেকে কম বের হচ্ছে মানে হাউসওয়াইফ যারা, তারা কি একটু বেশি সেফ? আর যারা ক্যারিয়ারে আছে তারা কি একটু বেশি ঝুঁকিতে আছে? এখন হয় কি মানে হাউসওয়াইফ আর সেরকম কোনো স্টাডি হয়েছে আমি জানি না, কিন্তু এখন যেটা হচ্ছে ইয়াং গ্রুপেরই আমি মানে ওভারিয়ান রিজার্ভ অনেক কম পাচ্ছি, ইয়াং ফিমেলদেরও, ফিমেলদেরও ওভারিয়ান রিজার্ভ অনেক কম পাচ্ছি। হ্যাঁ, এখন এটা আমি কজ খুঁজে পাই। কথা বলছিলাম বন্ধাত্ব নিয়ে, ছেলে এবং মেয়ে দুজনের বন্ধাত্বের কারণগুলোকে আমরা আলাদা আলাদাভাবে কীভাবে বলতে পারি? আচ্ছা, আমরা এটা একটা সুন্দর প্রশ্ন, ধন্যবাদ ফারজানা। যেহেতু বিষয়টা প্রেগনেন্সি হওয়া নিয়ে, যেহেতু কারণটা আমরা বন্ধাত্বের কারণ বলছি, অবশ্যই ছেলে এবং মেয়ে আলাদা আলাদা করে কারণে আমাদের চিন্তা করতে হবে। আমরা যদি নারী বন্ধাত্বের কমন কারণগুলো চিন্তা করি, একটা পাই যে ঠিকমতো ডিম্বাণু তৈরি হচ্ছে না, ওভুলেশনটা ঠিকমতো হচ্ছে না বা অ্যানোভুলেশন বলি, একটা হতে পারে যে এন্ডোমেট্রিওসিস, নারী মাসিকের সময় প্রচণ্ড পেটে ব্যথা হয় বা সহবাসে পেটে ব্যথা হয়, তাদের ওভারিতে চক্রের সিস্টেমে একটা সিস্ট হয়, ইউটেরাস অ্যাডেনোমায়োমা নামে এক ধরনের টিউমার হয়, এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলি, এন্ডোমেট্রিওসিস একটা কমন কারণ। ফেলোপিয়ান টিউবে কোথাও কোনো ব্লক থাকলে পরে হতে পারে, মানে যেদিক দিয়ে ডিম্বাণু শুক্রাণু পাস করবে, ডিম্বাশয় থেকে জরায়ুতে আসবে, আবার সেই টিউবটাতে যদি ব্লক হয়ে থাকে, ব্লকটা কেন থাকছে? ব্লক থাকে কোনো ইনফেকশন হয়ে ব্লক হতে পারে, জন্মগতভাবে ব্লক সাধারণত কম হয়, তারপর যদি অ্যানাটমিক্যাল কোনো ডিফেক্ট থাকে মানে তৈরি হওয়াতে কোথাও যদি কোনো অসুবিধা থাকে সেখানেও ব্লক, টিউবারকুলোসিসের কারণে হতে পারে, টিবি হতে পারে, মানে ছেলেদের যেমন হচ্ছে আপনি যেমন বলছিলেন মেয়েদেরও এটা হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, পেলভিক ইনফার্টিলিটি ডিজিজ বলি আর কি, বা এই যে মানে তার কোনো যৌন রোগের জন্য হতে পারে, অথবা এমন কোনো রোগ যেটা হচ্ছে জরায়ু এবং জরায়ুর আশেপাশে কোনো ইনফেকশন ছড়িয়ে দেয়, সেই ধরনের ক্ষেত্রে হচ্ছে কি টিউব ব্লক হতে পারে, অথবা টিউব ব্লক হয়ে পানি জমে থাকতে পারে, যেটাকে আমরা বলি হাইড্রোসালপিংস, আর রক্ত জমে থাকতে পারে, পুষ জমে থাকতে পারে, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু টিউব অকার্যকর হয়ে থাকে এবং সেই ধরনের ক্ষেত্রে কিন্তু টিউবটা কেটে ফেললেই বেশি ভালো থাকে। আচ্ছা, আর একটা যেটা হয় যে নারীর যদি ডিম্বাণু স্বল্পতা থাকে তাদের ক্ষেত্রে বন্ধাত্বের সমস্যা হতে পারে, ওই ছেলেদের যেরকম বললেন যে শুক্রাণু স্বল্পতা, মেয়েদেরও ডিম্বাণু স্বল্পতা থাকতে পারে। আর যেরকম একটা সমস্যা পেলে মানে কিভাবে আপনারা আগাচ্ছেন, কিভাবে
আমরা হচ্ছে যে প্রথমে তো বেসিক কিছু ইনভেস্টমেন্ট আমরা দিই, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে বলেন, মেয়েদের ক্ষেত্রে বলেন, এটা যখন আপনার এটার পরবর্তী স্টেপ আমরা জানতে যাচ্ছি যে এরপরে কি দেখি যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় কিনা। যদি কারণ কোনো খুঁজে না পাওয়া যায় তাহলে ফিমেল পার্টনারের দুজনের রিপোর্ট বেসিক রিপোর্ট ভালো থাকে, ফিমেল পার্টনার যদি কোনো চিকিৎসা না পেয়ে থাকে তাহলে আমরা 6 মাস ডিম্বাণু তৈরি হওয়ার ওষুধ দিয়ে থাকি। আচ্ছা, এবং আমরা দেখি ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে কিংবা মাসিকের 21তম দিন প্রজেস্টেরন করে আমরা দেখি যে তার ঠিকমতো ডিম্বাণু তৈরি হলো কিনা। আচ্ছা, যদি 6 মাস মানে মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি আমরা, মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি প্রথমে 6 মাস পর্যন্ত, ডিম্বাণু তৈরি হওয়ার পরেও যদি প্রেগনেন্সি না হয় তখন আমরা দেখি যে তার ফেলোপিয়ান টিউবে কোথাও কোনো ব্লক থাকবে কিনা। ফেলোপিয়ান টিউবে ব্লক পরীক্ষা করার জন্য কয়েকটা পদ্ধতি আছে, একটা হচ্ছে টিউবের একটা এক্সরে, যেটাকে আমরা হিস্টেরোসালপিংগ্রাফি বলে থাকি, একটা স্যালাইন পুশ করে টিউব দেখা যায় সেটাকে আমরা বলি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। এটা কি সব জায়গায় মানে অ্যাভেলেবল হচ্ছে? হিস্টেরোসালপিংগ্রাফি সবগুলো ডায়াগনোসিস সেন্টারে অ্যাভেলেবল আছে, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিগুলো সব জায়গায় অ্যাভেলেবল নাই। আর একটা যেটা হয় যে গোল্ড স্ট্যান্ডার্ড আমরা বলি যে ল্যাপারোস্কোপি, যেমন ল্যাপারোস্কোপিক্যালি কলব্লাডার অপারেশন হয়, ল্যাপারোস্কোপিক্যালি অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়, সেরকম ল্যাপারোস্কোপিক্যালি আমরা বন্ধাতে চিকিৎসা করতে পারি। এটাকে আমরা ডায়াগনোসিসের জন্য করতে পারি, প্লাস থেরাপিউটিক এবং যদি সেই মেডিসিন ফেল করে তখন আমরা কোন মেডিসিনে শিফট করছি বা কোন প্রসিডিউরে যাচ্ছি? এখন যেটা হবে যে আমরা ওভুলেশন ইন্ডাকশন বলি, টোটাল ওভুলেশন তৈরি কেউ যদি স্থূলতা সমস্যায় ভুগে থাকে তাহলে আমরা মেটফরমিন জাতীয় ওষুধ দিয়ে থাকি, এটা ওজন কমাতে হেল্প করে, প্লাস মানে নিয়মিত মাসিক হওয়াটাতে সাহায্য করে থাকে। আবার যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাহলে আমরা সেটা কারেকশন করার জন্য ওষুধ দিয়ে থাকি, প্রোলাকটিন হরমোন যদি বেশি থাকে সেটা কারেকশন করার জন্য আমরা ওষুধ দিয়ে থাকি। আর যদি কারো শুধু মুখে ওষুধে কাজ না হয়ে থাকে তার সাথে হচ্ছে গিয়ে ইঞ্জেকশনও আমরা দিই ডিম্বাণু তৈরি হওয়ার জন্য। ইঞ্জেকশনগুলো কি মোটামুটি সাধারণ মানুষরা কিনতে পারে এই ধরনের? এখন হয় ইঞ্জেকশন আছে যে আমাদের দেশে কিছু তৈরি হচ্ছে, দেশের বাইরেও তৈরি হচ্ছে, এতদিন পর্যন্ত আমরা দেশের বাইরেরই উপরে ডিপেন্ডেন্ট ছিলাম বেশি, এখন আমাদের দেশেও দেশে তৈরি হচ্ছে, এটা খুবই প্রমিসিং। তাহলে সেগুলো রিলেটিভলি প্রাইস একটু কম থাকে, সেগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। এক অ্যাম্পুল বা 2 অ্যাম্পুল ইঞ্জেকশন দিয়ে আমরা মাসিকের 12 বা 13তম দিনে ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে দেখি যে তার ডিম্বাণু কেমন তৈরি হলো। সেটাতে দেখতে হয় তার ইউটেরাসের ভিতরে যে লাইনিংটা, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, তার এন্ডোমেট্রিয়াম যেখানে বসবে জায়গাটা, মানে বাচ্চাটা বসবে যেখানে, আচ্ছা, সেটা সুন্দর হচ্ছে কিনা সেটা একটা থিকনেস দেখি আমরা, প্লাস 3টা লেয়ারে একটা লাইনিং তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখি, সেটা আমরা আল্ট্রাসাউন্ড মাসিকের রাস্তাতে যে আল্ট্রাসাউন্ড সেটা দিয়ে আমরা দেখব, যেটাকে আমরা বলি ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি বা সংক্ষেপে আমরা টিভিএস বলে টিভিএস বলে থাকি। এবং সেই সাথে মাসিকের 21তম দিনে প্রজেস্টেরন হরমোনগুলো পরে বোঝা যায় যে তার ডিম্বাণু কেমন তৈরি হলো। সাধারণত একটা ভালো ডিম্বাণু তৈরি হলে পরে প্রজেস্টেরন হরমোনটা 10 বা তার বেশি আসার কথা, তার যদি প্রজেস্টেরন হরমোনটা 10 এর বেশি থাকে তাহলে বুঝতে হবে তার ঠিকঠাক মতো ডিম্বাণু তৈরি হচ্ছে। এই সময়টাতে কি আমার মেল পার্টনারটাকে কিছু করার দরকার আছে, যে ওনাকেও কি আমরা কোনো ট্রিটমেন্ট দিব না? ট্রিটমেন্ট হচ্ছে যে প্রথমে শুরুতে আমরা 1 কোর্স অ্যান্টিবায়োটিক দিতে পারি, কারো কোনো ইনফেকশন সেটা কোনো যৌনবাহিত রোগ টোক বা এ ধরনের কারণে সেটা কারেকশন কারেকশন হয়ে যায়। আর এরপরে হচ্ছে যে যদি শুক্রাণু রিপোর্ট ভালো থাকে তাহলে আর কোনো চিকিৎসা আপাতত দরকার নেই, যখনই ভালো ডিম্বাণু তৈরি হবে তখন আমরা বলবো ওই সময়টাতে আগামী 5-6 দিন একদিন পর একদিন নিজেরা যেন সহবাস করে তাহলে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা ভালো থাকবে, কারণ যে সময়ে ওভুলেশনটা হবে মানে ডিম্বাণু তখন সহবাস করতে হবে, কারণ শুক্রাণুটা তখন আসতে হবে, তখন আসতে হবে, কারণ ওভুলেশন হবে তার 24 ঘন্টা পর্যন্ত, 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত এটা কোয়ালিটি ভালো থাকবে। আর স্পার্ম দেখা যায় ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। আচ্ছা, তখন একবার মেলামেশার ফলে কিন্তু 3 দিন পর্যন্ত সেই শুক্রাণুটা সাপোর্ট দিবে, কিন্তু যখনই ওভুলেশন হয়ে যাবে ডিম্বাণুটা পেটের মধ্যে গিয়ে পড়বে, তার 12 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু সেটা কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো সেই সময় স্পার্মটা ঠিক মতো জায়গা মতো পৌঁছাতে হবে তাহলে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা ভালো থাকে। আপা আমরা দিনগুলো আরেকবার বলে দিই, কোন সময়গুলো আমরা বেশি ফার্টাইল? ওভারঅল বলে থাকি মাসিকে 10তম, যাদের নিয়মিত মাসিক হয় মাসিকে 10তম দিন থেকে 20তম দিনের মধ্যে সম্ভাবনা মাঝখানে 10 দিন সম্ভাবনা ভালো থাকে, তখন প্রতিদিন না একদিন পর একদিন যদি সহবাস করতে পারে সেটা হচ্ছে কি শুক্রাণুর উৎপাদনটাও বাড়াবে, কোয়ালিটিটাও মেনটেন করবে, প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটাও ভালো থাকবে। আচ্ছা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কারণ সবাই এগুলো জানে কিন্তু স্পেসিফিক্যালি জানে না। তো এক্ষেত্রে কিন্তু অনেকে প্রশ্ন করে, আপা আমি কি এর আগের 10 দিন আর শেষ 10 দিন কি আমরা থাকবো না? না না, নিষেধ কোনো কিছু নাই, অবশ্যই ওনারা সেটা ওনাদের কনজুগাল লাইফের
আচ্ছা ওনাদের নিয়ম মতো নাড়া থাকবে কিন্তু বাচ্চা হওয়ার জন্য মাঝখানে 10 দিনটা বেশি গুরুত্ব বেশি ইম্পর্টেন্ট আপা আপনাকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম আশা করি যে আমাদের দেশের মেয়েদের যারা অনেক দিন থেকে বাচ্চা চাচ্ছেন হচ্ছে না বারবার হতাশ হচ্ছেন কোন দিক দিয়ে যাবেন কোনো গাইডলাইন পাচ্ছেন না তারা আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনায় উপকৃত হবে ধন্যবাদ ফারজানা তোমাকে আপা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হতাশ হবেন না বন্ধাত্ব চিকিৎসা সব ধরনের সুযোগ সুবিধা এখন বাংলাদেশে আছে হয়তো আমাদের জনসংখ্যার তুলনায় এখনও সেরকম আপটুডেট সেন্টারের সংখ্যা কম কিন্তু সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হয় গভর্নমেন্ট লেভেলেও হচ্ছে আপনারা যদি ঠিকমতো অনুসন্ধান করতে পারেন যথাযথ জায়গায় আসলে পরে ইনশাআল্লাহ আপনারা সফলকাম হবেন সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাদেরকে নিরাশ করবেন না আপনারা চেষ্টা চালিয়ে যান আর আমরা চিকিৎসকরা তো আপনাদের পাশে আছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আপা ধন্যবাদ সুধী দর্শক আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সুস্থ থাকুন সাথে থাকুন ভালো থাকুন